বিভিন্ন কাজ হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতের হাতে শুভহস্তে উদ্বোধন হবে। কাজগুলো পরপর বলে দিচ্ছি। জন্ম মৃত্যু তথ্য পোর্টাল শুভ সূচনা হবে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে মনোরোগ বিভাগের নবনির্মিত ভবনের সূচনা হবে, উদ্বোধন হবে। সেখানে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী শ্রী জাভেদ খান, ডক্টর বিসি রায়, পিজি ক্যাম্পাস যেটা বেলেঘাটায় রয়েছে, সেখানে যে পিডিয়াট্রিক আইসিইউ শয্যা নবনির্মিত তার উদ্বোধন হবেন। ওখানে উপস্থিত আছেন মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মাননীয়া সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, মাননীয় বিধায়ক শ্রী পরেশ পাল, মাননীয় মেয়র পরিষদ কলকাতা পৌরসভার শ্রী স্বপন সমাদ্দার, এবং তার সঙ্গে তুফানগঞ্জ মেন্টাল হসপিটাল, তুফানগঞ্জ মানসিক হাসপাতালে শুভ উদ্বোধন হবে। সেখানে উপস্থিত আছেন সহ সভাধিপতি কুচবিহার জেলা পরিষদের শ্রীমতী পুষ্পিতা রয় ডাকুয়া সাহা এবং তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন শ্রীমতী কৃষ্ণ আইসোর। এই চারটি উদ্বোধন হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি এই বোতাম টিপে উদ্বোধন। এরপরে পূর্ত দফতরের অধীনে যে উন্নয়নের কাজ হয়েছে তার শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া জেলাতে দীর্ঘ রাজ সড়কের যে নতুন সড়ক হয়েছে সেই জায়গায় উপস্থিত আছেন মাননীয় পূর্ত দফতরের মন্ত্রী শ্রী মলয় ঘটক, এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে যে দীর্ঘ টাকি মুরাশিয়া ভেবিয়া চৈতল সড়ক হয়েছে সেইখানে উপস্থিত আছে দুজন মাননীয় মন্ত্রীগণ, শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও শ্রী রথীন ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি বোতাম টিপে সেটা আবারও উদ্বোধন করবেন পূর্ত দফতরে। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। এরপরে নতুন করে যে 20 লক্ষ আবেদনকারীরা যুক্ত হচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে, তার আগে এই প্রতিবেদনের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেটাকে সূচনা করবেন এবং তারপরে প্রতীকী হিসেবে প্রায় 15 জন প্রাপকদের আমরা মঞ্চে লক্ষ্মী ভাণ্ডারের চেক এবং শুভেচ্ছা বার্তা তুলে দেব। তার প্রথমে প্রতিবেদন লক্ষ্মী ভাণ্ডারে। ¶¶
আমরা এবারে ডাকতে ধন্যবাদ জানাই দিদিকে দিদির কথায় মাসে মাসে নিশ্চিত আয় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় আজকে প্রায় 15 জন লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে যারা যুক্ত হয়েছে সেই প্রাপকদের আমরা মঞ্চে ডেকে নিচ্ছি দিদির হাতে তারা নেবেন প্রতীকী হিসেবে দামি চেক এবং শুভেচ্ছা বার্তা আমি প্রথমেই ডেকে নিচ্ছি মঞ্চে উত্তর 24 পরগনা থেকে আলেমা বিবি আলেমা বিবি তিনি প্রতি মাসে 500 টাকা করে পাবেন এবং শুভেচ্ছা বার্তা দেয়া হয়েছে তারপরে আসছেন উত্তর 24 পরগনা থেকে শ্রীমতী চুমকি ঘোষ চুমকি ঘোষও প্রতি মাসে 500 টাকা করে পাবেন তাকেও মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শুভেচ্ছা বার্তা হাওড়া জেলা থেকে সোমারি ওরাও প্রতি মাসে 1000 টাকা করে পাবেন হাওড়া জেলা থেকে শ্রীমতী দীপালী সিং প্রতি মাসে 500 টাকা করে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানাচ্ছেন দক্ষিণ 24 পরগনা থেকে মায়া মণ্ডল প্রতি মাসে 1000 টাকায় নিজ নিজ অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারে ঢুকে যাবে দক্ষিণ 24 পরগনার শাহিনা পারভীন প্রতি মাসে সে পাবে 500 টাকা করে দক্ষিণ 24 পরগনার কল্পনা ওরাও প্রতি মাসে 1000 টাকা করে তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী দক্ষিণ 24 পরগনার হাফিজা খাতুন প্রতি মাসে 500 টাকা করে তিনিও পাবেন হাফিজা খাতুন দক্ষিণ 24 পরগনা এরপরে কলকাতা থেকে এসেছেন মঙ্গলা দাস প্রতি মাসে 500 টাকা করে তিনি পাবেন তার নিজের অ্যাকাউন্টে প্রতি মাসে এটা যাবে শুভেচ্ছা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিয়া দীপপতি কলকাতা জেলা থেকে এসেছেন প্রতি মাসে 500 টাকা করে পাবেন মাননীয় মুখ্য সচিব তার হাতে চেক তুলে দিচ্ছেন উত্তর 24 পরগনার আমেনা বিবি তিনি প্রতি মাসে 500 টাকা করে পাবেন শুভেচ্ছা বার্তা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনা থেকে মারুফা খাতুন 500 টাকা করে প্রতি মাসে পাবেন শুভেচ্ছা এবং চেক পাচ্ছেন হুগলি জেলা থেকে পাপিয়া দাস 1000 টাকা করে প্রতি মাস লক্ষ্মী ভাণ্ডার হুগলি জেলা থেকে স্বাগতা চক্রবর্তী প্রতি মাসে 500 টাকা করে পাবেন তিনি অবশেষে হাওড়া জেলা থেকে অঞ্জনা দাস প্রতি মাসে 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তাকে তুলে ধরলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে উন্নয়নের 11 বছর একটি